সুবিধাকারীদের সাথে ওখানে দুই শ্রেণী ছিল। এক শ্রেণী হলো যারা পুরো জাকাত দেওয়াটাই অস্বীকার করেছিল, নাউজুবিল্লাহ, আরেক শ্রেণী ছিল ওনার কাছে জাকাত দিতে অস্বীকার করেছে। তিনি বলেছেন যেন জাকাত তো দিতেই হবে এবং সেটা ওনার কাছেই দিতে হবে। তাদের বক্তব্য ছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাকাত দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছিলেন, উনি তো দিদার মোরগে তার শুনে নিয়েছেন, কাজে তাহলে এখন তারা কাউকে দিবে না, নাউজুবিল্লাহ। আর যেহেতু তিনি দিদার মোরগে তার শুনে নিয়েছেন, কাজে এখন কাউকে দিতেও হবে না, নাউজুবিল্লাহ। তিনি তখন বললেন যে না, অবশ্য দিতে হবে, না দিলে উনি জেহাদ করবেন তাদের বিরুদ্ধে। অল্লাহে লোকই তিনেন না, মানে তাদানি জাকাত, যারা জাকাত অস্বীকার তাদের বিরুদ্ধে আমি জেহাদ করবো। জাকাতের একটা উটের রশিও যদি কম দেয় তার বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করব। তিনি জেহাদ ঘোষণা করেছেন, করে তাদেরকে পরাস্ত করে জাকাত আদায় করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে বিষয়গুলি ফিকির করতে হবে, যদি নিয়ম হলো খলিফা ওনার কাছে জাকাত দেওয়া, খলিফা না থাকলে উলিল আমর যারা থাকেন ওনাদের কাছে জাকাতটা পৌঁছতে হয়। নিজে নিজে একা একা নিজের জাকাত দেওয়াটা এটা কখনো ঠিক না, এটা মনে রাখতে হয়। এটা মাসাল্লাহ মানুষ জানে, এগুলি এই খ্রিস্টান বেনিয়াগুলি আমাদের দেশে আসার পরে সেই জাকাতের ব্যবস্থাকে তারা নষ্ট করে দেওয়ার কোশিশ করেছে, নাউজুবিল্লাহ। মুসলমান সেই বিষয়টা বুঝতে পারে নাই, বিষয়টা ফিকির করতে হবে। এই মুসলমানদের দিনই যে বিষয়গুলি, এগুলি সব ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকলে তখন তার জন্য কামিয়াবি, আর ইস্তেকামত না থাকলে কোনো কামিয়াবি নাই। আল্লাহ তোমার ফাস্তাকিম কাম উমেরকা, ইস্তেকামত থাকো যা আদেশ করা হয়েছে, আর ইস্তেকামত থাকলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আখির, যারা এক আল্লাহ কোনোকে মানবে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবে এবং ইস্তেকামত থাকবে, তখন তাদের জন্য গায়বি মদত। ইস্তেকামত না থাকলে কোনো গায়বি মদত নাই, এটা মনে রাখতে হবে। কাজে মুসলমানদের দিনই যত বিষয় আছে প্রত্যেকটা বিষয় মধ্যে তাদের ইস্তেকামত থাকার জন্য ফরজ আইন। এখানে মুসলমানরা কাফের মুশরিক বেদিন বন্দীদের বদতাসিরের কারণে এরা দিন ইসলাম থেকে সরে যায়, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু অনেক ফিকিরের বিষয়। কাফের মুশরিকরা সবসময় চায় আল্লাহ কোরআনে বলছেন ওয়াদ্দা কাসির মিন আহলিল কিতাব লা ইউদ্দুন বাদ ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিকুম। আল্লাহ পাক বলেন এখানে আহলে কিতাব বলা হয়েছে, অর্থাৎ কাফের মুশরিক বেদিন সব ইহুদি নাসারা, এরা সবসময় চায় কি করে মুসলমানদেরকে ইমান আনার পরে কাফের বানানো যায়, নাউজুবিল্লাহ। এদের হিংসা বশত, এদের যে হিংসা রয়ে গেছে মুসলমানদের প্রতি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এই জন্য চায়, কিন্তু মুসলমান সেই বিষয়টা উপলব্ধি করে না, যার জন্য দেখা যায় তার ইচ্ছা অনিচ্ছায় কাফের মুশরিকদের অনুসরণ করে, নাউজুবিল্লাহ। কাটটা হারাম এবং নাজায়েজ কোনো ক্ষেত্রে কোনো অবস্থাতেই না। যেমন রমজান শরীফ, এখানে তো সাহারি ইফতারি তো অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ইহুদি নাসারা সাহারি করে না, মুসলমানদের সাহারি করতে হবে। তারা ইফতার করে অনেক পরে, আধা ঘন্টা এক ঘন্টা পরে, মুসলমানদের সাথে ইফতার করতে হবে। আদেশ মনে করা হয়েছে যে কোনো অবস্থাতেই যেন কোনো মুসলমান কোনো আমলের ক্ষেত্রে কোনো বিষয় যেন ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মুসলিম মুশরিক কাফের দ্বারা আছে যেন মিল না রাখে, নিষেধ করে দেওয়া হয়েছে। মুসলমান সেটা না জানার কারণে এবং না বুঝার কারণে তারা কিন্তু তাদের সাথে মিল রাখে, নাউজুবিল্লাহ। ফিকির করতে হবে, বিষয়গুলি কঠিন বিষয়। দুনিয়া বি জিন্দগি চক্ষু খোলা থাকা পর্যন্ত, চক্ষু বন্ধ হলে আর জিন্দগিটা থাকবে না, তখন শূন্য হয়ে যাবে। তাই চক্ষু বন্ধ হওয়ার আগেই সব করে নিতে হবে, কাফেরদের থেকে মুক্ত হইতে হবে, তাদের অনুসরণকরণ থেকে সবকিছু থেকে মুক্ত হইতে হবে, তখন তাদের জন্য কামিয়াবি, এছাড়া কোনো কামিয়াবি নাই, এটা মনে রাখতে হবে। এই জন্য আমরা বলি যে প্রত্যেকের জিকির আজকার করা, এক ঘন্টা কম করে জিকির করা, আর প্রাথমিক যারা তাদের অবশ্যই পাশান ফাঁসটা জারি করতে হবে, এরপর সবকগুলি করতে হবে, বা দিশা বা তাদের একশো দুরুশি পাঠ করতে হবে, এরপরে আমলগুলি সব সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে, সুন্নত আমল করতে হবে।
সুন্নত বরমের অর্থ হলো আল্লাহ পাক যেই শুনবেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আদর্শ মোবারক, উত্তম সর্বোত্তম, এর উপরে আরো কিছু থাকে উনি আদর্শ মোবারক, ওনাকে অনুসরণ করতে হবে। সেই জন্য সুন্নত বরক পালন করতে হবে। সুন্নত পালন করলে তাহলে কাফের মুর্শিদের অনুসরণ করা হইল না, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা হইল। এই জন্য আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে। আর ইলিমগুলির জন্য আমাদের কিতাবাদি পাঠ করতে হবে, বাজারে কিতাব পড়লে ইমান থাকবে না, আমাদের কিতাবগুলি পাঠ করতে হবে, আকিদারা শুদ্ধ করতে হবে। আকিদারা শুদ্ধ হইলে তখন তার আমলগুলি শুদ্ধ হবে। আর এর জন্য সার্বিকভাবে মূল হচ্ছে বেশি বেশি সোবত ইখতিয়ার করতে হবে, আসা যাওয়া করতে, সোবত ইখতিয়ার করতে, আমাদের কথাগুলি শুনতে হবে, এগুলি না শুনলে বাকিগুলি বোঝা যাবে না। শুধু কিতাব পড়ে যদি হয়ে যেত তাহলে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাহলে বাজারে সব ধরনের কিতাব পাওয়া যায়, ওই কিতাবগুলি পড়ে পড়ে সবাই সব কাজ করতে পারত, কিন্তু সব কাজ করতে পারে না। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, নাহলে সৌদিক তের করতে হয়, ওস্তাদের কাছে যেতে হয়, অন্তে শিখতে হয়, যেভাবে হোক। কাজে সহবত ছাড়া বিশেষ করে মহাব্বত মারিফত নিজবত করবত রাজামন্দি সঙ্গে হাসিল করা কোনোদিন সম্ভব না। সবাই ইখতিয়ার করার মাধ্যম দিয়ে হাসিল করতে হবে। এই কাজগুলি সবাই ঠিক মতো করতে হবে, কোনোটার মধ্যে গাফলতি করা যাবে না। আর সুন্নত মরগুলি তো পালন করতেই হবে, যদি কেউ না জানে তাহলে সেজন্য জিজ্ঞাসা করে জেনে নেয়, আমাদের কিতাবাদি আছে সেগুলো পড়ুক, এরপরে সে জিজ্ঞাসা করে যেন জেনে নেয়। এটা পড়তে আল্লাহ বলছেন ফাস আলু আহলা জিকির ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না, যারা আহলে জিকির, ওনাদের জিজ্ঞাসা করে জেনে নাও। আল্লাহ পাক বলে দিয়েছেন কাজে জিজ্ঞাসা করে জেনে নিয়ে আমল করতে হবে। একটা মানুষ সব জানতে পারে তা স্বাভাবিক না, হয়তো শিখতে শিখতে শুনতে শুনতে পড়তে পড়তে জানবে, ওটার জন্য জেনে নিতে হবে, আমল করতে হবে। সময় যদি কিন্তু তার গতিতে চলছে, রমজান শরীফ আজকে কত 18 তারিখ হয়ে গেল, 18 হয়ে গেল মানে শুরু মানে শেষ হয়ে গেল, এখন রাত্র সাহারি সময় হয়ে যাচ্ছে, সাহারি খাওয়া মানুষ অজন মাস পরে বিশ্রাম নিয়ে উঠে কাজকাম করতে করতে দেখা যাচ্ছে তবে আসর হয়ে গেছে। আসর অর্থ হলো ইফতারির সময় হওয়া, আর ইফতার হওয়া মানে দিনটা শেষ হওয়া। এখন তো সমস্ত দোয়াগুলি কবুল করা হবে, এটা আমরা প্রতিদিন বলি। রোজাদারের দোয়া মুস্তাজাবুন, রোজাদারের সমস্ত দোয়াগুলি কবুল করা হয়, একটা দোয়া বাদ দেওয়া হয় না। তাইলে রোজাদার উচিত বেশি বেশি দোয়া করা, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। নিজের জন্য দোয়া করো, পরিবারের জন্য দোয়া করো, আল্লাহ আল্লাহ যারা সবার দোয়া করো, এরপরে মুসলমানদের জন্য দোয়া করো, আবার কাফেরদের ভিতরে কঠিন বদ দোয়া করো, এটা ফরজে আইন মনে রাখবো। মুসলমানদের জন্য দোয়া করা যেমন ফরজ, ঠিক কাফের মুশরিকদের বিরুদ্ধে বদ করাটাও ফরজ, এটা মনে রাখবে। এটা প্রতিদিন করা উচিত, বেশি বেশি করা উচিত, তাহলে কাফেরগুলি নিশ্চিন্ত হয়ে যায়, মুসলমানদেরকে কষ্ট দিতে না পারে। একটা মুসলমানের উপকার করার ফজিলত কত, এটা তো মুসলমান জানে না। একটা মুসলমানের সামান্য উপকার করলে কত ফজিলত হয়। হাদিস শরীফ আছে, একদিন একজন তাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে উনি আসলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এতেকাফে ছিলেন, রমজান শরীফ এতেকাফে, মসজিদে নববী শরীফে উনি এতেকাফে বসা, ওই লোকটা আসলো, এসে বলল হুজুর আমার একটা কথা আছে। যে কি কথা? কথা হচ্ছে আমি একটা লোকের কাছ থেকে কর্জ নিয়েছিলাম, এখন আমি কর্জটা পরিশোধ করতে চাই, একটা সময় নির্দিষ্ট করা হয়েছিল কিন্তু আমি এখন টাকাটা জোগাড় করতে পারি নাই, আমার দেওয়ার ইচ্ছা আছে, তবে আমাকে আর কিছুদিন সময় দিলে আমি শোধ করতে পারব। কিন্তু যে লোকটার থেকে আমি টাকাটা নিয়েছি সে আমার কথা শুনবে না, আমাকে অনেক সময় দিয়েছে, আমি অনেক চেষ্টা করছি, এখন মোটামুটি একটা অবস্থা হয়েছে, আমি আর কিছুদিন সময় দিলে আমি পরিশোধ করে দিব। এই লোকটাকে যদি আমি বলি সে আমার কথা শুনবে না,
কি করতে হবে, উনি জিজ্ঞাসা তাহলে কি করতে হবে? তো লোকটা উনি বললেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আপনি যদি তাকে বলেন তাহলে সে মানবে, আপনি বললে সে আমাকে সময় দিবে। ঠিক আছে, কোথায় সে? উমুকখানে, চলো। উনি এতেকার থেকে বের হয়ে ওনার নালাইম শরীফটা নিয়ে রওনা হয়েছেন। তো লোক বলতে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি মু তাকিফ আপনি এতে কাপ আসছেন, বের হলে আপনি এতে তো থাকবে না। বলছে, হ্যাঁ আমার একটা স্মরণে আছে, আমি মু তাকিফ। তো তুমি জেনে রাখো, এই যে এখানে যিনি আছেন, উনি রজস্বের দিকে লক্ষ্য করে বললেন, উনি এরশাদ মোহর করেছেন এটা আমি জানি। উনি এরশাদ মোহর করেছেন, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের উপকার করে তাহলে 10 বছর এতেকাত করলে যত ফজিলত তার চেয়ে বেশি ফজিলত পাবে। কোনো মুসলমান যদি কোনো মুসলমানের উপকার করে তাহলে 10 বছর এতেকাত করলে যত ফজিলত তার চেয়ে বেশি ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ। উনি গেলেন, সে লোককে সুপারিশ করলেন, সে লোকটা মেনে নিল, নিয়ে এসে আবার এতেকাত করলেন, ওটা পরে উনি আদায় করে নিলেন। একজন মুসলমানের উপকার করলে এত ফজিলত, তাহলে মুসলমানের জন্য মুসলমানের দোয়া করা ফরজ। দোয়া করলে যেমন উপকার হয়, একইভাবে কাফেরদের বদদোয়া করলে উপকার হয়, দুইটাই। তাহলে সামান্য উপকার করলে যদি 10 বছর এ থেকে সমান সওয়াব পাওয়া যায়, তাহলে অনেক বেশি উপকার করলে কত সওয়াব পাওয়া যাবে। এই জন্য মুসলমানদের জন্য দোয়া করা ফরজ, কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করাটাও ফরজ, এটা মনে রাখবেন। আজকে তো 18 তারিখ হয়ে গেল, আর বেশি দিন বাকি নাই। এখন বেশি বেশি নিজের জন্য দোয়া করবে, সবার জন্য, নিজের ছেলে মেয়ে পরিবার সবাইকে, যেন প্রত্যেকে যেন হেদায়েত প্রাপ্ত হয়, আল্লাহ আল্লাহ লি হয়, এটা দোয়া করবে প্রত্যেকে। আবার মুসলমান সমস্ত দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করবে, যে সমস্ত মুসলমানের জন্য আল্লাহকে আল্লাহ আল্লাহ করে দেন, আল্লাহ ওনার করতে কোনো সময় লাগে না, করে দিতে পারে। আবার ঠিক আমরা তো বলি যে কাফের গুলি যে নসিবে হেদায়ত থাকে, তাহলে হেদায়ত লাভ করে কোনো অসুবিধা নেই আমাদের। আর যে হেদায়ত না থেকে থাকে, এদের জন্য একদম ধ্বংস করে দেন। তাহলে দুইটা কিন্তু তোমার অনেক এটা নেকি হাসিলের কারণ, মহব্বত মারিফত নিজবত কুরবত রেজামন্দি সন্ধ্যা হাসিলের কারণ, এটা এটা মনে রাখতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে কাফেরদের বিরুদ্ধে বলছেন, এই যে সূরা মাসাদ শরীফ দেখুন, সুরাল্লাহ বাবুল হাবের বিরুদ্ধে আল্লাহ পাক তার ধ্বংস ঘোষণা করেছেন, এর আরো অনেক আয়াত শরীফ আছে। বা ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে কঠিন বদ্ধ করেছেন। দেখা শূন্য তোমার ফরজ, ওইটা মনে রাখবে। এখন তো 18 তারিখ হয়ে গেল, এই যে প্রতিদিন যত পারো বেশি বেশি এই দোয়া এবং বদ্ধ দুটোই করবে। তাহলে কিন্তু রমজান শরীফে যারা সাধারণত হালাল খায় যে সব দোয়া কবুল হয়, একটা কিন্তু বাদ হয় না, এটা মনে রাখতে হবে। যদি সময়কে কদর করে এগুলি করতে হবে, তখন কামি বেঁচে হবে। আর কি আছে কথা? আর আগে ভাগে যে আই মূল্য সরবিল, আবার আলাদা আমাদের থেকে আমরা অনন্তকাল সাইদু সাইদুল আশি মাহফিল জারি করেছি, সাইদু সাইদুল আশি মাহফিলে কিন্তু দোয়া করলে সবসময় এমনি কবুল হয়। সোলা আবার এর মধ্যে আই মূল্য শরীফ থাকে, একদিন গতকাল গেছে, আজকে ও সামনেও আছে, এই আই মূল্য শরীফে কিন্তু দোয়া কবুল হয়। মুসলমান তো জানে না, যার জন্য এরা এই সমস্ত যে আল্লাহ পাক যে সুযোগটা দিয়েছেন, এই সুযোগ গুলি তারা সদ্ব্যবহার করতে পারে না, এটা সদ্ব্যবহার করা উচিত ছিল। কালনবী বলা হচ্ছে যে নেয়ামতের শুকুর গুজর করলে নেয়ামতটা বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহকে অনেক নেয়ামত দিয়েছে, বান্দা বান্দি জিনিস তো শুকুর গুজরি করে না, বাড়বে করতে গিয়ে, বা শুকুর গুজরি না করলে কঠিন আজাব গজবের সংবাদ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। ফিকির করতে হবে, সময় অনুযায়ী সমস্ত আমল করে নিতে হবে। আর সুন্নত মহল আমরা যে বললি, বেশি বেশি সুন্নত পালন করার জন্য, যে যতটুকু পালন করো এটার পিছনে যেও না কেউ, অর্থাৎ সেটা ছেড়ে দিও না, যতটুকু করলে এরপর সামনে একটা করার চেষ্টা করো। অনেক যদি না পড়ো তাহলে একটা একটা করে করো, সপ্তাহে হোক মাসে হোক একটা করে বাড়তে থাকো,
নিয়ত করলে আমি সব সুন্নত মরগুলি পালন করব। নিয়ত করলে তোমার নেকি আসা শুরু হয়ে গেল সুবহানাল্লাহ। এরপর আস্তে আস্তে করতে থাকো যতটা পারো, এবং তারপর যদি করতে করতে ইন্তেকাল হয়ে যায় তাহলে সে কিন্তু এই ফজিলতটা পাবে সুবহানাল্লাহ। আর সে নিয়তুল মোমেনে খয়রু মিন আমালিহি, মোমেনের নিয়তটা তার আমল থেকে উত্তম। নিয়তুল মোমেনে খয়রু মিন আমালিহি, আচ্ছা বলছে মোমেনের নিয়তটা তার আমল থেকে উত্তম, তাহলে তার অর্থটা কি হলো? আগে নিয়তটা করতে হবে, করলে নিয়ত অনুসারে আস্তে আস্তে আমল করতে পারবে। নিয়ত না করলে আমল করবে কোথেকে? যার নিয়ত নেই সে তো আমল করতে পারবে না, এই জন্য নিয়ত করতে হবে, তাহলে আস্তে আস্তে আমল করতে পারবে, এটা মনে রাখতে হবে। আর কি কথা আছে? যাদের তাদের ইয়ে কই প্রতিফলন দেয় না, এটা প্রতিদিন, এটা প্রতিদিন দেওয়ার কথা। আরে যারা সফরে গেছে তার তো সফরে গেল, যারা আছে তাহলে তারা তাদের পক্ষ থেকে দিবে, দিবে না কেন? এটা তো প্রত্যেকেরই জিকির ফিকিরটা করা উচিত, আমরা প্রতিদিন বলি। যারা জিকির করলো তাদের ফায়দা হলো, তোমরা জিকির না করলে তোমাদের তো ক্ষতি, আমার কি? যার যারটা তার জবাবদি করতে হবে। ওলা তাজিরু ওয়াজ, এটা তো উজুরা উখরা, একজনের গুজার গুনার ভয় বোঝা কিন্তু আরেকজন বহন করবে না, তোমাদেরটা তোমাদের উপরে। তোমাদের বলা হয় জিকির করো, তুমি জিকির না করো তাহলে আমার করার কিছু নাই এখানে, তোমাদের সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে, আমার দায়িত্ব শেষ, তোমাদের দায়িত্ব। তুমি না করো তাহলে তোমরা জব দিয়ে করবে, তোমার উজুর খাই করার কোনো সুযোগ থাকবে না, তোমরা বলতে পারবে না যে তোমাকে বলা হয় না। আমার প্রতিদিন বলি আমি, একদিনও বাদ দেওয়া হয় না। তাহলে তোমরা না করো তাহলে তোমরা জব দিয়ে করবে, দুনিয়া চাকচিক্যময় দুনিয়া দেখে যদি ভুলে যাও তাহলে তো তোমাদেরটা তোমাদের, আমার না। সময় অনুযায়ী আমল করতে হবে। আর আমাদের এই পত্রিকা আছে, রেসালা সব আছে, কিতাবাদি আছে, এগুলো সংগ্রহ করে পড়বে সবাই, ইলিম চর্চা করবে। ইলিম বহাস, ইলিম যত চর্চা করে ইলিম বৃদ্ধি হয়, ইলিম চর্চা না করলে ইলিম বৃদ্ধি হয় না। অনেকদিন পড়াশোনা না করলে, চর্চা না করলে অনেক মানুষ জানাটা ভুলে যায়, আর চর্চায় থাকলে মনে থাকে, মনে রাখতে হবে। এখন আর কি কোনো কথা আছে কারো? কি হ্যাঁ, কোরবানির জন্য গরুর যে লাল মাল মালের চাচার হচ্ছে তো ওইটুকু টাকা দিতে হবে, ওই তো টাকা তো না, কোরবানিতে বিক্রি করার জন্য গরু কিনে করে ব্যবসা মালের তেজারত, যেদিন থেকে কিনলো যদি তার নেশা পরিমাণ হয় এক বছর পুরো হইলে তাহলে তাকে জাকাত দিতে হবে, উনি টাকার সাথে শর্ত না, উনি তার কত টাকার মাল আছে এটা শর্ত। যখন মালের তেজারত হয় তখন টাকার শর্ত থাকে না, নেশাবে শর্ত থাকে। গরু একদিন 20টা গরু পালে কোরবানি সে বিক্রি করবে, তাহলে 20টা গরু কত টাকা কিনেছে সে, ওই টাকাটা কত টাকা, ওটা কি নেশা পরিমাণ? তাহলে ওটা যদি নেশা পরিমাণ কবে থেকে নেশা হয়েছে, এটা আবার গরু কিনলো মালের তেজারত, তাহলে এক বছর যদি পুরো হয় ওটা কোরবানির আগে হইতে পারে পরে হইতে পারে, এক বছর পুরো হইলে তাকে এখানে জাকাত দিতে হবে। এটা বিক্রি করার পরে না, বিক্রি করার আগেই যদি নেশা হয় তাহলে আগেই জাকাত দিতে হবে। হ্যাঁ, না না না, জাকাত ফরজ হলে তাতে আদায় করে দিতে হবে। যদি মনে করে তার রমজান শরীফে তার ইয়ে হবে, হয়তো ফরজ তার টাকাটা থাকবে, তাহলে রমজান শরীফ দিয়ে দিতে, আগে দিয়ে দিতে পারে, জাকাত আগে দেওয়া যায়। যে রমজান শরীফ বরকত হাসিল করতে চাই যদি তাহলে আগে দিতে পারে। হ্যাঁ ঠিক আছে, সেটাই এখন যদি মনে করে তার নেশা কবে থেকে দিল শরীফ থেকে দিল শরীফ, তাহলে ঠিক আছে, এই চলো রমজান শরীফ জাকাতটা দিয়ে দেখ, আগে জাকাতটা আগে দেওয়া যায়, অগ্রিম দেওয়া যায়, কোনো অসুবিধা নেই।
কেউ চলে গেলে সে 10 বছরের জায়গাটা একবারে দিয়ে দিতে পারে, তার যখন কত জায়গা ছিল 1 লাখ সে একবারে 10 লাখটা দিয়ে দিল। এই জায়গার বিল সে প্রতি বছর আস্তে আস্তে এগুলি সে বিয়োগ করবে, তার জায়গার নিসাব যত জায়গা হবে ওইখান থেকে সে আস্তে আস্তে বিয়োগ করবে, জায়গাটা অগ্রিমও দেওয়া যায়। সে ফজিলতের জন্য মনে করে যে রমজানের ফজিলত বেশি, এরকম সে জায়গাটা দিয়ে দেয়, অসুবিধা কি আছে? এটা এখন দিলস শরীফে তার ফরজ হবে, তারপর আরে এতদিন অপেক্ষা করবে, যদি মারা যায় তখন কি করবে? ওগুলি ন্যাক কাজে কখন পিছানো দরকার, ন্যাক কাজ আগায় করানো উচিত, ন্যাক কাজটা বাকি রাখা ঠিক না, এটা অগ্রিমই করা উচিত, তেমন রাখতে হবে। সবাই ন্যাসব তো একসময় হয় না, আগে পরে হয়, তো যাদের আগে হয় তাদের শিখে সহমত হয়ে গেল, যাদের পরে হয় তারা আগে দিয়ে দেয়, হয়ে গেল, তো কোনো সমস্যা নেই। আর কি কথা আছে কোনো কোনো? ঠিক আছে।